হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন আছি আমেরিকার নিউ ইয়র্কের আলবানিতে, আর আমার দেখেন আশেপাশে এগুলো দেখে মনে হবে যে এটা বাংলাদেশ, কিন্তু এটা কিন্তু বাংলাদেশ নয়, এটা আমেরিকা। আমি হচ্ছি আমেরিকান কৃষক। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব আমার আলু চাষ। দেখুন আমার আলুর গাছগুলো কত সুন্দর হয়েছে। আলুর গাছ কিন্তু খুব একটা বেশি দিন হয়নি, মনে আছে এক মাস আগে আমি এগুলো লাগাইছিলাম, তো ভালোই হয়েছে। এই আলুগুলো মনে হয় জয়পুরহাটে আলু ছিল না, জয়পুরহাট বগড়ারই আলু হবি, কারণ এত সুন্দর সুন্দর গাছ তো আমেরিকায় হয় আমি এর আগে দেখিনি। এবার আমার মাশাল্লাহ আলুর গাছগুলা অনেক সুন্দর হয়েছে। এখন আলু যে কী ধরবি সেটা তো আর জানি না, মনে হয় আলু ভালোই ধরবি। তোমাকে কী ধারণা, এত সুন্দর গাছ হয়েছে আলু ধরবে না? ওই জয়পুরানের মতন বড় বড় আলুই কিন্তু ধরবি। দেখা যাক, আমি তো লাগাইছি অনেক কষ্টই করছি, প্রায় দেখো দুই মাস এই আলুর পাশে আমার কাম করা লাগছে। আরে ভাই, এ আমেরিকায় কাম করা ইজি, কখনো বৃষ্টি আইসা কখনো আবার সেই একবারে হাড় ফাটা না, ওই চোত মাসে যেমন রোদ হয় না ওই রকম রোদও হচ্ছে, কি আর করা। কৃষক মানুষ যদি ওই ফল টল ফলা বাসায় তাহলে তো একটু কষ্ট করতেই হবে, বাট আলু ধরছে না কি আমি তো এখনো বোঝা পারছি না। জয়পুরের আলু তো মোটামুটি তিন মাস লাগে, আড়াই তিন মাস, আমার কি আড়াই তিন মাস হয়েছে, দুই মাস হয়েছে না না দুই মাসে হবে, আরও সময় লাগবে। বাট আলুর গাছে কিন্তু ফুল ধরিছে, ফুল ধরলে তো পড়াই হয়। একটা কি আলুর গাছ কি ঘুরে দেখবো নাকি, না দেখে নষ্ট করবো না, আরও কিছুদিন যাক ভালো হোক। ভাই আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কাম অনেক কাম কাম করতে করতে শেষ, একদিকে চাকরি করা লাগে আবার এদিকে আসে এই আলুর পাশে কাম, সকাল সন্ধ্যা খালি পানি দেই পানি দেই পানি দেই, পানি দেওয়ার পরই দেখা যায় শুকে যায়, পানি দেওয়ার পরই শুকে যায়। তোমরা যারা দেখছেন তারা মনে করবেন আহারে কি সুন্দর আলু হয়েছে আমেরিকায়, কিন্তু এই আলু গাছ এত বড় করতে কি যে কষ্ট হয়েছে সেটা খালি আমি জানি, তোমরা বুঝবেন না। তোমরা খালি দেখো যে আমার আলু গাছগুলা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে খাঁটি ওটা জয়পুরহাটেরই আলু, ওই জয়পুরহাট আর বোম্বে যাই কোন, ওটা হচ্ছে উত্তরবঙ্গের আমাদের এলা আলু, ওটা কিন্তু সুন্দর আলু। গতবারও কিন্তু আমি লাগাইছো না, ওই এত বড় বড় আলু হয়েছিল, কিন্তু আলু বেশি ধরেনি, দুটা তিনটা করে আলু ধরছে। আমি হয়তো ভাবছো না যে পাঁচটা ছয়টা করে আলু ধরবে তাহলে যাক দুই এক মনে আলু হবি, কিন্তু না হলোই না। আলু অন্যান্য জিনিসও লাগাইছি আমি, কিন্তু ভালো মন্দ হয়নি, আমার আলুটাই ভালো হয়েছে, এটা নিয়ে আমি অনেক মজায় আছি, কারণ আমি উত্তরবঙ্গের মানুষ ওই জয়পুরহাটের মানুষ, জয়পুরহাটে আলু চাষ করছি, এখনও ওষুধ টষুধ দেয়নি। তোমরা যারা ভিডিও দেখছেন একটু দেখেন তো আমার আলুর গাছে কি ওষুধ টষুধ দেওয়া লাগবে জানি না, তবে আলু অনেক সুন্দর হয়েছে। আলুর মধ্যে কিন্তু আগাছাও হয়েছিল, আমি সেগুলো আস্তে আস্তে কোদাল দে লিড়ে লিড়ে এ করছি, আর আমি কিন্তু ওই বাংলাদেশের স্টাইলেই একদম সব কিছু কোদাল দিয়ে শুকে শুটে তারপরে ওই সার পাও সেই দেশের জেলা পাওয়া যায় বাংলাদেশের মতন, তো ওই গরুর গোবর ওই তারপরে হয়েছে ওই লিটার মিটার পাওয়া যায় না এখানে, ওই যে ওগুলো ওই কাঠ ফাট কী কী করে এগুলা জেলা বানায় সেগুলো দিয়েই ওই যে সুটে চাটে ভরা দিছি বান্ধে দিছি, সারটার একটু কিবা কিবা কিনছিলাম ওই দেশে, আবার তো ওগুলাতে আমেরিকান সার বাংলাদেশের মতন ইউরিয়া পটাশ ফসফেট তো পাওয়া যায় না, এখানে ওই যে কী কী কেনা পাওয়া যায় কী কখনো পেঁয়াজ হয় কখনো হয় না, কী আর করার দিছি। আমার
আলহামদুলিল্লাহ আলু অনেক সুন্দর হয়েছে। এখন আলুর ফলের আশা করছি, দেখি যে আলু আমার কয়টা করে ধরে আর কত বড় বড় হয়। এ আর কি, তোমরা আলু তোমরা তো দেখলেন, এখন আলু তো এখন তো মনে হয়নি, আর এত সুন্দর সুন্দর গাছ। আর আমি তো এগুলো আলু এখন তোলা পারছি না যে তুলে তোমাদের দেখাবো, মনে হয় আলু হয়নি। কারণ আলু যদি হয় তাহলে তো ওই যে ওই ডাঁড়াগুলো একটু থাকে যাবে, তাই না? তাই তো যায়, মনে হয় না এখনো আলু হয়নি। দেখা যাক আরো কিছুদিন, যাক আরো যদি আরো 15 দিন পর দেখি, আমি চেষ্টা করব তোমাদের সাথে আবার একটা ভিডিও করার জন্য এই আলু নিয়েই। এই মোটামুটি আমার এই আলু ক্ষেত, এই আলুর ভিটা তোমাদের দেখানো, আশা করি তোমাদের ভালো লাগছে। কি আর আমি তোমাদের তোমাদের তো আবার ওই যে ওই কি করে কয় ওই যে কি বলে লাইক, ওই যে শেয়ার, আর ওই কি বলে সাবস্ক্রাইব, ওগুলা তো আর তোমাদের কম না, করলে তো কমে নাই। দেখ 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 ওই আমেরিকা যায় আলু লাগে, আমরা লাইক শেয়ার আমরা করবো, আর ওই খালি টাকা তুলবি, তাই না? না, ওগুলা করার তোমাদের কোনো দরকার নাই। তবে আমার ওই নিচ্ছে না রিকোয়েস্ট তোমাদের যারাই ওই যে জয়পুর, বগুড়া, নওগাঁ অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ যারা এই ভিডিওটি এখনই দেখছেন, তোমরা আমি যে এই যে জয়পুরহাটের ভাষায় কথা কওছি, এই কথাগুলো হয়েছে না হয়নি? কারণ অনেকদিন থেকে তো আমেরিকায় থাকি, ওই এখানে ওই সিলেটি ভাষা, চট্টগ্রামের ভাষা, ওই নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, আবার এদেশের জানে দয়ে সাদা সাদা মানুষের ওই ওই ফটর ফটর ইংরাজি কয়া লাগে, সব কিছু না আমার মিশাল হয়ে গেছে। ওই কখন কোন ভাষা কই আমি নিজেই জানি না, তো মনে হয় ভুলে গেছি। তো তারপরও আজকে একটু চেষ্টা করলাম যে দেখি জয়পুরহাটের ভাষা দিয়ে একটা ভিডিও করি, দেখি ভাষা কি ভুলে গেছি না ঠিক আছে, দেখি ওই সচ্ছা হোক। তো তোমরা যারা দেখছি না, আমার একটাই রিকোয়েস্ট, আমার এই আলুর খ্যাত আলুর এই গাছগুলো এলা কেঙ্কা হয়েছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে, আর আমার এই যে কথা কলছি কথাগুলো একাই ঠিক আছে না, কোনটা ভাষা কথা কছি বা ভুল হয়েছে, তোমরা একটু কমেন্ট করে একটু তোমরা জানান যে কে কোথায় থেকে তোমরা দেখেছিন, আর আমার সব কিছু ঠিক আছে নাকি। তা আজকে আর ওই ভিডিও আর ওই বড় করব না, ওই আমার অনেক কিছু আছে, ওগুলো আস্তে আস্তে একটা একটা করে তোমাদের আমি ওই ভিডিও করে দিব, তোমরা দেখেন আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই তোমরা ভালো থাকেন, আমিও ভালো থাকবো। তো ও বাই বাই, ও টাটা।